ইসমাইল সাবরির সরকারের পরিণতি মহিউদ্দিনের মতোই হতে পারে বলে আশঙ্কা করছেন মালয়েশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা। শুধুমাত্র তিনজনের সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন ইসমাইল সাবরি। প্রধানমন্ত্রী হতে প্রয়োজন ছিল 111টি ভোট, মাত্র 3টি ভোট বেশি পেয়ে সাবরি পেয়েছেন 114টি। তাই মালয়েশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা ইসমাইল সাবরির নতুন সরকারকে তানশ্রী মহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতার ন্যাশনাল প্রশাসনের মতো একই পরিণতির সম্মুখীন হওয়ার সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না। তারা বলছেন যে কজন আমনো এমপি মহিউদ্দিনের জন্য তাদের সমর্থন প্রত্যাহার করেছিলেন তারা কিন্তু একই এই 114 সাংসদেরই অংশ। ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার অধ্যাপক ডক্টর শিবমুরুগান পান্ডিয়ান উল্লেখ করেছেন এই সাংসদদের সংখ্যা ইসমাইল সাবরির অতিরিক্ত 3টি সংখ্যার চেয়ে বেশি। শিবমুরুগানের মতে মালয়েশিয়ার আবার সরকার পরিবর্তন দেখার সম্ভাবনা অলৌকিক নয়। তিনি বলেন সাবরি কৌশলগত পদক্ষেপ নিয়ে আগাতে ব্যর্থ হলে ইসমাইল সাবরিকে 1 বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাও পেতে পারেন। তার মতে ইসমাইল সাবরির জন্য তার সম্ভাব্য সরকারের অস্তিত্ব নিশ্চিত করার সর্বোত্তম উপায় হবে তার নতুন মন্ত্রিসভায় আনোয়ার ইব্রাহিম সহ পাকাতান হরপানের নেতাদের অন্তর্ভুক্ত করা। যদি তারা একসাথে না কাজ করে তাহলে আমরা আবার একটি রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছি। গত 3 বছর ধরে আমরা এই সরকার সহ 3 বার সরকার পরিবর্তন করতে দেখেছি এবং আমি জানি না এটি গণতন্ত্র বা আমরা যা কিছু চাই তাই, কিন্তু বিশ্বব্যাপী মহামারীর সময় এটি অবশ্যই প্রয়োজনীয় ছিল না। 3টি আসনের সংখ্যাগরিষ্ঠতা খুবই সামান্য, তাই 15তম সাধারণ নির্বাচন পর্যন্ত এই নতুন সরকার টিকে থাকবে তা নিশ্চিত করার জন্য পাকাতান হারপান নেতাদের এমন পদ দেওয়া উচিত যা কেবলমাত্র 1টি বা 2টি পদ দেওয়ার মতো নয়, তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে। সোমবার মহিউদ্দিন পদত্যাগ করে এবং তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর দেশব্যাপী রাজনৈতিক নেতারা তাদের পছন্দের প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা সংগ্রহ করার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত আশাবাদী প্রার্থীরা ইসমাইল সাবরি বাদে বিরোধী দলীয় নেতা দাওয়াত সেরি আনোয়ার ইব্রাহিমই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।